আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা এখন ভ্যাকটিজি নামক একটি মাইক্রোস্টক মার্কেট প্লেসের ওয়েবসাইটে রয়েছি। আমরা এখন এই ওয়েবসাইটের সার্চ বারে লিখব পমিগ্রানেট ফ্যাক্টর। পমিগ্রানেট মানে হচ্ছে ডালিম, এটা লিখে সার্চ করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কন্ট্রিবিউটররা এখানে ডালিম ডিজাইন করে আপলোড করে রেখেছে এবং সেই আপলোডকৃত ডিজাইনের মাধ্যমে তারা একটা আর্নিং জেনারেট করছে। আমরা এই ধরনের ভেক্টর ডিজাইন করে খুব সহজে মাইক্রোস্টক মার্কেট প্লেস, ভ্যাকটিজি বা যে কোনো মাইক্রোস্টক মার্কেট প্লেস থেকে আর্ন করতে পারি। এখন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে এই ধরনের ডালিম ডিজাইন করা শিখব। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেসে চলে এসেছি। এখন টুলবার থেকে আমরা ইলিপস টুল সিলেক্ট করব। তারপর এভাবে অল্টার শিফট চেপে ধরে একটা শেপ ড্র করব। এটাকে অ্যালাইনমেন্ট থেকে মাঝখানে নিয়ে আসব। এটার কালারটা আইড্রোপার টুল সিলেক্ট করে এটা করে দেব। তারপর এটাকে এপাশ থেকে একটু বাড়িয়ে দেব। এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই শেপটাকে একটা ডালিমের শেপ দেওয়ার চেষ্টা করব। এখন আমরা টুলবার থেকে পেন টুল সিলেক্ট করব। করে ডালিমের উপরে যে অংশটা থাকে সেটা ড্র করার চেষ্টা করব। এখন পুরো ডিজাইনটা সিলেক্ট করে পার্টস ফাইন্ডারে চলে যাব, তারপর ইউনিট করে দেব। এখন এটাকে আমরা অল্টার চেপে ধরে কপি করে এই জায়গায় রাখব। তারপর এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টে চলে যাব, ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ, এটাতে ক্লিক করব, ওকেতে ক্লিক করব। এখন টুলবার থেকে ল্যাসো টুল সিলেক্ট করে এভাবে ড্র্যাগ করে ড্র করব। তারপরে সাইডে ফিলে চলে যাব। ফিল থেকে এখান থেকে কালারটা এরকমভাবে একটু চেঞ্জ করে দেব। এখন আমরা এই ডালিমটাকে এ সাইডে এনে রাখব। তারপর আমরা ডালিমের বীজ ক্রিয়েট করব। তার জন্য আমরা টুলবার থেকে আরেকটি ইলিপস শেপ নেব। শেপটাকে সিলেক্ট করে সেমভাবে অবজেক্ট থেকে ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ, এটাতে ক্লিক করব। তারপর ল্যাসো টুল নিয়ে আগের মতোই এভাবে ড্র্যাগ করব। তারপর এটার কালারটা এভাবে চেঞ্জ করে দেব।
বীজটাকে আমরা ছোট করে দেব, ছোট করে এক সাইডে রাখব। তারপর আমরা আবার টুলবার থেকে ইলিপস শেপ নেব। শেপটার কালার আমরা চেঞ্জ করে এটা করে দেব। তারপর বীজটাতে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দেব। তারপর বীজটা আমরা এই যে ইলিপস শেপটা আছে এটার মধ্যে সেট করব। অল্টা চেপে ধরে ধরে কপি করে পুরো ইলিপস শেপ জুড়ে আমরা বীজগুলোকে সেট করে দেব। এখন আমরা পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এপাশে এনে রাখব। তারপরে আমরা এপাশের যে ডালিমটা এটাকে মাঝে নিয়ে আসব। তারপর একটা রেকটেঙ্গেল শেপ নিয়ে এভাবে ড্র করব। তারপর দুইটা শেপ সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিয়ে অল্টা চেপে ধরে এভাবে এই অংশটা আমরা কেটে দেব। এখন এই যে ডালিমের বীজের অংশটা আমরা এই যে কাটা ডালিমটার মধ্যে এনে সেট করব। পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। তারপর এটা এসআইডি এনে রাখব। তারপর মেইন ডালিমটা আমরা আর্টবোর্ডে নিয়ে আসব। কাটা ডালিমটা আমরা এভাবে ঘুরিয়ে সেট করে দেব। তারপর পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে অ্যালাইনমেন্ট থেকে মাঝে নিয়ে আসব। আমাদের ডালিম ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। এভাবে আমরা মাইক্রোস্টক মার্কেটপ্লেসের জন্য ডালিম ডিজাইন করতে পারি। আমার আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।